আসসালামু আলাইকুম কর কমিশনারের কার্যালয় কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে অফিস পদ রয়েছে নিরাপত্তা প্রহরী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মদুরাক্ষরিক পদ রয়েছে এমন মতো ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এটিতে আপনারা এসএসসি এইচএস এবং স্নাতক পাশে বিভিন্ন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো দশে অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন আর এটির আবেদনটি আপনাদের অনলাইনে মাধ্যমে সম্পন্ন করতে হবে আপনি এখানে যে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি করতে হবে এটির অনলাইন আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদনটি শেষ হবে 10 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায় আর এটা যে আবেদনের ক্ষেত্রে আপনারা যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো 1 থেকে 4 নং কমকের পদের ক্ষেত্রে 223 টাকা এবং 5 থেকে 6 কমকের পদের জন্য ফি দিতে হবে 100 বারো টাকা আর এটির যে নির্ধারিত ফি টি রয়েছে সেটি আপনাদের টেলিটক মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে পরিশোধ করতে হবে আপনি কিভাবে এখানে এস এম এসে নিয়মটি দেওয়া রয়েছে তো এটি অনলাইন আবেদনটি এবং ফিটি টি যেহেতু আপনার টেলিটকের মাধ্যমে সম্পন্ন করতে হবে টেলিটকের মাধ্যমে কিভাবে আবেদনটি করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সে ভিডিওর লিঙ্কের উপরে আই বটনে দিয়ে দিবো আপনারা সে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর আপনাদের প্রবাসক প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী মোবাইল জানিয়ে দেবে তখন আপনি ওয়েবসাইট থেকে আপনার পোস্টটি ডাউনলোড করে নিতে পারবেন এক যে ফর্টি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপির লিখনে সর্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্প্রাক্ট টাইপিং এর গতি প্রতি মিনিট ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় 25 শব্দ দুই নম্বর ফার্স্ট রয়েছে উচ্চমান সহকারী পদের সংখ্যা একটি এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার বেসিক কোর্স উত্তীর্ণ হতে হবে তিন নম্বর ফার্স্ট রয়েছে শ্যাক মুদ্রা অক্ষরে ক্যাম্প কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অরণ্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপি লিখনে গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ বাংলায় ও ইংরেজি শব্দ কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ চার নম্বর কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে একটি এতে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলাই শব্দ থাকতে হবে থেকে পদের ক্ষেত্রে মানিকগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ রাজবাড়ি সরুদপুর ফেনী নোয়াখালী পাবনা নাটোর মাগুরা বাগেরহাট বরিশাল ফিরোজপুর বরগোনা পটুয়াখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জলের পাথরে আপনার আবেদনটি করতে পারবেন তবে ইতিমধ্য শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার পাথরে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর অফিস সহায়ক পদ রয়েছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন এবং সর্বশেষ পথে রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা রয়েছে একটি এর কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন তবে গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারপুর রাজবাড়ি শরীদপুর জামালপুর বামনবাড়িয়া কুমিল্লা রাঙ্গামাটি রাজশাহী পাবনা বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাঁও বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া বরিশাল ঝাড়োকাঠি পিরোজপুর পটাখালী হবিগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীর আবেদনটি করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধকতায় সকল বিভাগের প্রার্থী আবেদনটি করতে পারবেন তো এই ছিল কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল ঢাকার সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য অবসরনাথকে পূর্বে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর অনলাইন আবেদনটি করার পূর্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপর আবেদনটি করবেন আজকে ভোটে ফোন তো সব ভালো থাকুন সুস্থ থাকুন এরপর থাকুন আল্লাহ হাফেজ